ইমানের গুরুত্বপূর্ণ একটা রুকন হলো তাকদীরের প্রতি ঈমান অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন স্তরে আমাদের ভাগ্য আমাদের তাকদীর লিপিবদ্ধ করেছেন সৃষ্টি জগতের যে কোনো কিছুর সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর সকল বিষয়ের তাকদীর সকল সৃষ্টি জগতের তাকদীর কি হবে না হবে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন আবার আমাদের পিতা আদম আলাইহিস সালাম তাকে সৃষ্টির সময় মানুষের এবং তার সন্তানদের তাকদীর তিনি লিপিবদ্ধ করেছেন আবার প্রতিটা মানুষ মাতৃগর্ভে থাকাকালীন সময় তার তাকদীর আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেন আবার সারা বছরের গুরুত্বপূর্ণ বিষয় একজন মানুষের সেটি আল্লাহ রাব্বুল আলামিন বছরের একটি বিশেষ মর্যাদাপূর্ণ রাতে লিপিবদ্ধ করেন তাকদীরের অনেকগুলো স্তর আছে অনেকগুলো মারহালা আছে একজন ঈমানদারের জন্য তার ঈমানের পূর্ণতার জন্য পূর্বশর্ত হলো ঈমানের রুকনসমূহের মধ্যে থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রুকন তাকদীরের প্রতি বিশ্বাস করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের রুকন এবং ঈমানের স্তম্ভগুলোর কথা যখন বলেছেন সবগুলোকে একসাথে বলে শেষে আলাদা করে আবার বলেছেন ও আনতুমিনা বিল কদর খাইরিহি ওয়া শাররি অর্থাৎ আল্লাহ ফেরেশতা নবী রাসূলগণ আখিরাত অন্যান্য বিষয়ের প্রতি ঈমান আনার পাশাপাশি আসমানী কিতাবগুলো সব বিভিন্ন বিষয়ের প্রতি ঈমান আনার পাশাপাশি বিশেষভাবে ঈমান আনতে হবে তাকদীরের প্রতি অর্থাৎ আমাদের জীবনে যা কিছু হয় কিংবা হবে এই সব কিছু আল্লাহর নির্ধারণ এবং আল্লাহর তাকদীরের আলোকেই হবে আল্লাহ যদি আগে থেকে নির্ধারণ করেই থাকেন তাহলে আর আমাদের আমল করার দরকার কি এই বহুল জিজ্ঞাসিত প্রশ্নের সবচেয়ে সরল এবং সঠিক জবাব হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকদীরের প্রতি ঈমান আনতে বলেছেন আর কর্ম সম্পাদন করার ক্ষেত্রে আমাদের সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করতে বলেছেন যে আল্লাহ আমাদেরকে তাকদীরের প্রতি বিশ্বাস রাখতে বলেছেন সে আল্লাহই আমাদেরকে আবার তাকদীরের দিকে তাকিয়ে বসে থাকতে নিষেধ করেছেন তাকদীর শুধু ঈমান আনার জন্য অর্থাৎ হবে সেটাই যেটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন কিন্তু তাই বলে আমি হাত পা গুটিয়ে বসে থাকব না আমি আমার কাজ চেষ্টা অব্যাহত রাখব কোন একজন প্রভাবশালী ব্যক্তির কাছে যদি আমরা কোনো কাজ নিয়ে যাই আমরা জানি তিনি যা ফয়সালা করবেন সিদ্ধান্ত দিবেন তিনি যা চাইবেন সেটাই হয়তো হবে আল্লাহ চাইেন তো বিষয়টা তার হাতে অতএব এটা তার ইচ্ছার উপর নির্ভরশীল আল্লাহ তাআলা তার হাতে রেখেছেন এটা কিন্তু তার ইচ্ছার উপর নির্ভরশীল এই কথা মনে করে আমরা কেউ নিজেদের কাজ কাম ফেলে বসে থাকব না আমরা আমাদের চেষ্টা ঠিকই অব্যাহত রাখব ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগিতে আমরা কে কত বছর হায়াত পাব কে কি রিজিক ভোগ করব না করব কার সাথে কার বিয়ে শাদী হবে না হবে এই সব বিষয় আল্লাহ তাআলা ঠিক করে রেখেছেন এবং সেই তাকদীরের আলোকেই সবকিছু হবে এটাকে আমরা একটা উপমার সাথে একটা উপমা দিয়ে দৃষ্টান্ত দিয়ে বুঝতে পারি অনেক সময় অনেক অভিজ্ঞ চিকিৎসক ডক্টর তিনি তার রোগীর পুরোপুরি অবস্থা পর্যবেক্ষণ করে লিখে দেন যে এই রোগীর অবস্থা পর্যবেক্ষণ করে পর্যালোচনা করে বোঝা যায় যে এই রোগী তিনি এতদিন হয়তো বাঁচবেন যদিও মানুষের মৃত্যু কবে হবে সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন কিন্তু ডাক্তার অনেক সময় একটা অনুমান করেন তো এরপরে ডাক্তার অনুমানের উপর নির্ভর করে লোকটা যদি মারা যায় কেউ কিন্তু এর জন্য ডাক্তারের লিখনকে দোষারোপ করে না বরং সবাই জানে যে লোকটা মারা যাবে ডাক্তার আগে থেকে জানতেন সেই হিসাবে তিনি লিপিবদ্ধ করে রেখেছেন তার লেখার কারণেই মারা গেছে ব্যাপারটি সেরকম নয় তাকদীরকে আমরা কিছুটা এই দৃষ্টান্তের সাথে মিলাতে পারি পুরোপুরি না হলেও কিছুটা মিলাতে পারি তারপরেও তাকদীরের এই বিষয়টি পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে সব দিক থেকে আমরা এটাকে আয়ত্ত করে ফেলব শুধু এটি নয় আল্লাহর অনেক গুরুত্বপূর্ণ আদেশ নিষেধ আছে অনেক বিষয় আছে
যেগুলো আমরা সম্পূর্ণভাবে শতভাগ আয়ত্ত করে ফেলব এটা সম্ভব নয়। অতএব আমাদের বুঝে আসুক কিংবা না আসুক তাকদীরের ভালো এবং মন্দ অর্থাৎ আমাদের জীবনে কোনো উপকার হলে কোনো ক্ষতি হলে কোনো লাভ হলে কোনো লস হলে তার সবকিছু আল্লাহর তাকদীরের অনুপাতই হয়ে থাকে এর ভিন্ন ব্যতিক্রম কিছু হওয়ার কোনো সুযোগ এটাই কোরআন এবং সুন্নাহ প্রমাণিত এবং আহলুস সুন্নাহ জামাতের আকীদা এবং বিশ্বাস হিসেবে সুপ্রসিদ্ধ সুপ্রতিষ্ঠিত স্বীকৃত এবং বিশুদ্ধ আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাকদীরের উপর ঈমান আনার তৌফিক দান করুন।